আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। পালসার এই নিউ মডেলগুলো, 22-এর বাইকগুলো বেশি পাওয়া যায়, বহু পাওয়া যায়, বাট 23-এর মডেল কিন্তু পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ এটা 23-এর মডেল, 23-ই 7 না 8 মাসে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে, মাত্র 600 কিলো চলা, মাত্র 600 কিলো চলা। এক মুরব্বী সাহেবের বাইক, আমার মতোই ওনার দাঁড়িয়ে আছে, আমার চেয়ে অনেক বড়, মানে 20 বছর বয়সের বেশি, আমার 40 বছর হয় নাই, ওনার 60-এর কাছাকাছি গেছে, যেটা বলার আর দেখলাম। তো যাই হোক, এই বাইকটি যে নতুন, 600 কিলো চলা এবং অরিজিনাল চলা, জেনুইন চলা, তার অক্ষরে অক্ষরে প্রমাণ সহকারে দেখাবো। দুইটি চাবি একদম ইনটেক এবং পুরা বোর্ডে কিন্তু পানি স্টিকার মারা আছে, তার মানে পানি স্টিকার মারলে কিন্তু একটা চুল পরিমাণ দাগ থাকে না, ঠিক আছে, এবং কালারটা অরিজিনাল থাকে। পুরা বাইকটি কিন্তু কালার অরিজিনাল এবং পুরা নিখুঁত আছে, পুরা বাইকটি নিখুঁত আছে। আর এই বাইকটি যে নতুন আর এটার মধ্যে যে তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, এটা আমি অক্ষরে অক্ষরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জি, আস্তে আস্তে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখেন, প্রথমে টায়ারটা দেখবেন, টায়ারের গভীরতা দেখছেন, টায়ারের ভিটের গভীরতা, মানে এই ভিটটা শোরুমের ভিটের সাথে মিলাইবেন, এই টায়ারটা শোরুমের টায়ারের সাথে মিলাইবেন। এই যে যে ছোট ছোট, এটাই ভিটটা, ছোট ছোট, এই যে এটা, এই যে এটা ময়লা পড়ে আছে, এটা 5 থেকে 10 হাজার কিলো চললে ওটা মিশে যায়, কিন্তু এখন পর্যন্ত দেখুন তো চুল পরিমাণ ফাই গেছে, অসম্ভব। এই ময়লা না থাকলে আপনাদের আরও বোঝানো যেত, এই যে এই বিটগুলো 5 থেকে 10 হাজার চললে মিশে যায়, এখন পর্যন্ত কিন্তু গভীরতায় দেখেন কি গভীরতা, মানে 0 কিলো চলার টায়ার যেরকম হুবহু ওরকমই আছে। মাঠঘাটটা দেখুন, একটা চুল পরিমাণ দাগ নেই মাঠঘাটে, চুল পরিমাণ, না পিছনে, না সামনে, না ডানে, না বামে, দেখুন। আর হাইড্রোলিকটা দেখবেন, এটা হলো দ্বিতীয় প্রমাণ। এইভাবে দেখবেন যে চুল পরিমাণ, হাইড্রোলিক ক্ষয় যায় নাই, চুল পরিমাণ ক্ষয় যায় নাই, চুল পরিমাণ ক্ষয় যায় নাই, এটা 100% গ্যারান্টি। আর এটা যদি বিশ্বাস নাই হয়, এটা আমি যে কথাও বললাম, আপনার কাছে তো গাড়িটা যাবে, যেই কিনুক তার কাছে তো গাড়িটা যাবে, তাই না? তো তার কাছে গাড়িটা গেলে এইভাবে যদি আমার মতো আঙ্গুলটি দেখায় বা দেখতে চায় বা দেখে, তাহলে কি আমার এই কথাগুলোর দাম থাকবে? একটু ভাবুন তো, দাম থাকবে না কিন্তু। আর এটা বাস্তব দেখেই আমি এতগুলো আঙ্গুলটি দেখাইতেছি, এই জিনিসগুলো আঙ্গুল দিয়ে কয়জন ইউটিউবার দেখায়, ওরা শুধু দেখাবে এইভাবে, ঠিক আছে, আমি কিন্তু এইভাবে দেখাইছি। আপনিও এইভাবে চেক করবেন, যে বাইকটি যখন নেবেন তখন এইভাবে চেক করবেন। তো যাই হোক, ব্যবসা হচ্ছে হালাল জিনিস, দুটি সকপ সহ নিখুঁত আছে। হেডলাইটের গ্লাসটা দেখুন, আমি প্রথমে বলছি একটা চুল পরিমাণে কোথাও দাগ খুঁজে পাবেন না, এবং এই যে দুই পাশে যে চোখ আছে একটা দাগও নেই, মানে একটা খুদ নেই, মানে কোনো সময়ের জন্য যে বাইকটি কোনো দিকে ঘেঁষা খাওয়া বা টাচ লাগা এই ধরনের হিস্টোরি একদমই নেই, একদমই নেই। এই দেখেন, একটা চুল পরিমাণ দাগ নেই, এই দেখলো ময়লা, সেটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ছোট্ট মানে বালো কোনা ছিল, সেটাও দেখা গেল, আর ফাটা সেরা বা ঘেঁষা খাওয়া এটা আছে, এটা দেখা পড়বে না? মানুষ অনেক সময় বলে যে ভিডিওর সাথে মিল পাওয়া যাবে না, এটা অসম্ভব কথা। ভিডিওর সাথে মিল পাওয়া যাবে না কেন? এখানে বালো কোনা ছিল, সেটা ক্যামেরা ধরা পড়লো, আর এখানে দাগ আছে, ধরা পড়বে না? দেখুন তো, যেখানে যে অবস্থায় সব দেখা যাচ্ছে, এখানে ছোটো ছোটো নকশা আছে, সেটাও দেখা যাচ্ছে, আর ফাটা সেরা ইত্যাদি আছে, এগুলো দেখা পড়বে না? আপনাদের এর ভুল ধারণা, বাস্তব আর মোবাইলে দেখা একই কথা। তবে আমার ক্ষেত্রে, কারণ আমি ভিন্ন ধরনের ভাবে ব্লগ বানাই বা দেখানোর চেষ্টা করি, ভিন্নভাবে, যেটা অন্যরা বানায় না। এই যে এই জিনিসগুলো দেখুন, একটা চুল পরিমাণ কোনো ঘেঁষা লাগে নাই, দেখুন। এই যে লুকিং গ্লাসটাও দেখুন, চাপা সুই সব কিছুই দেখুন, এই যে টাঙ্গির দিকে তাকান, পুরা টাঙ্গি কিন্তু পানি স্টিকার মারা আছে, কোনো জায়গায় দাগ স্পট একদমই পাবেন না, ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। এই যে পানি স্টিকার, এই যে পানি স্টিকার, হ্যাঁ, এই স্টিকার তুললে
যদি 6-7 বছর পর এই ইন্ডিকেটরটা তোলেন দেখবেন যে শোরুমে যে কালারটা হুবহু এই কালার চলে আসছে ঠিক আছে এই জন্যই পানি স্টিকার মারা হয় বাম্পারটা রিসেন্টলি পেছানো আছে আপনাকে কোনো কিছু করতে হবে না ইঞ্জিন কিট ইঞ্জিন থেকে নিয়ে 600 কিলো চলার ইঞ্জিন কেমন হবে এটা আপনাদের অজানা নেই অবশ্যই আপনারা জানেন বাইকটি 600 কিলো চলা অরিজিনাল চলা জেনুইন চলা এটা শোরুম কন্ডিশনে আছে ইঞ্জিন সম্পর্কে আমি আর একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন 100-100 যদি না হয় গাড়ি সরাসরি ব্যাগ নেব আর কোনো কথা বলবো না সাইড কভারটা দেবো একদম নিখুঁত এর পাওদানিগুলো ক্যাপ করানো আছে তারপরেও একদম নিখুঁত আছে সারি কাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখে নিন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট একদমই নেই আর এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা কোনো তফাত নেই ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে আমাদের বাজাজ পয়েন্ট আমাদের সূত্রাপুরের বাইক এবং আমাদের যিনি চালাইছেন মুরব্বী ওনার বাড়িও সূত্রাপুরে কাছাকাছি আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে আমার সাথে উনি তবলিক করে বা দিনের লাইনে আছে এই জন্য আমাকে চেনে এই জন্য আমাকে বাইকটি দিয়ে দিছে তাছাড়া তো বগুড়া শহরে অনেক ব্যবসায়ী ছিল তাদেরকে দিতে পারতো ঠিক আছে তো নাম্বার ছাড়া অনলাইন যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি বাজাজ পয়েন্টের মাধ্যমে আপনার নামে আপনার আইডিতে আপনার আইডি অনুযায়ী শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেবো আর যখন শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেবো তখন যে কোনো জেলায় আপনি থাকেন না কেন নাম্বার ইনশাল্লাহ হয়ে যাবে সিগন্যাল লাইট দুইটাই কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ গেলে দেখুন একদম নিখুঁত কাকে বলা হয় একটু দেখে নিন এই বাইক থেকে এবং পানি স্টিকার মারা আছে এগুলো ঠিক আছে এগুলো পানি স্টিকার মারা আছে পিছনে এটা একটু স্টিকার লাইট ঠিক নেয় এটা তুলে ফেলানো যাবে পিছনে টায়ারটা দেখুন চুল পরিমাণও ফাই যায় নাই পিছনে টায়ার চুল পরিমাণ দেখেন পিছনে টায়ার চুল পরিমাণও ফাই যায় নাই দেখতে পাচ্ছেন শোরুমের টায়ারের সাথে এটা মিলাইবেন আর কিছু বলবো না এই বাইকটার এই সাইডে ইঞ্জিনটা দেখুন একটা দাগ পান কিনা সাইড কভার পর্যন্ত অসম্ভব একটা দাগও পাবেন না সাইলেন্সারটাও দেখুন নিখুঁত কাকে বলা হয় দেখুন সাইলেন্সার পর্যন্ত দাগ লাগাইতে দেয় নাই কারণ মুরব্বীদের বাইক এইটাই এইটাই এইভাবেই থাকে মুরব্বীদের বাইক যারা ব্যবহার করে তারা নিজের শরীর থেকেও বেশি যত্ন করে বাইক বাইকগুলো ঠিক আছে দেখুন একটা চুল পরিমাণেও দাগ পাইবেন না সাইলেন্সার যেখানে নিখুঁত আছে এবং এই যে এই হ্যান্ডেলগুলো যেখানে নিখুঁত আছে লুকিংয়ের যেখানে নিখুঁত আছে এটা যেমন নিখুঁত আছে এটা যখন নিখুঁত আছে তখন আর কোনো ভাবাভাবি নেই নিশ্চিত থাকবেন যে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই অ্যাক্সিডেন্ট তো হয়ই নাই বাট পরেও নাই কায়তো হয় গাড়ি এটা এমনি এমনি কিন্তু অনেক সময় পড়ে যাও সেটাও কিন্তু হয় নাই এটা 100% গ্যারান্টি ট্যাঙ্কের এই সাইডটা দেখুন একটা চুল পরিমাণ দাগ আছে কিনা আর চুল পরিমাণ দাগ থাকবে কেমন আর উপরে তো পলি নিচের দাগ পড়ার আগে উপরে পলিটা ফাটাইতে হবে বা ঘ্যাস লাগবে তারপরে চিন দাগ লাগবে কিন্তু পানি স্টিকার মারা আছে এখানে আর কি দাগ লাগতে পারে অসম্ভব দাগ লাগবে না এবং এইটা করতে কিন্তু 1200-1300 টাকা খরচ হয় সেটাও কিন্তু আপনারা সেভ পাই গেলেন বা বোনাস পাই গেলেন পানি স্টিকার মারা এটা কিন্তু আপনারা বোনাস পাই যাচ্ছেন ঠিক আছে আর এই সাইডে ইঞ্জিনের চেহারা খালি দেখাবো খালি চেহারা ইঞ্জিন খোলা পড়ছে কিনা এই পর্ব যদি প্রশ্ন করেন তাহলে বোকামি হবে খালি চেহারা দেখুন চেহারা ঠিক আছে নাটের ক্যাপ কিন্তু পরানো হয়েছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই সাইডে লুকিং গ্লাস হ্যান্ডেল এই যে জিনিসগুলো এটা দেখুন সব কিছুই নিখুঁত আছে তো বাইকটি আউটসাইড সম্পূর্ণ দেখানো হলো এখন আপনাকে দুটি চাবি দেখাবো তার আগে হ্যান্ডেলের উপর অংশগুলো দেখুন যেন শোরুমে যেরকম থাকে হুবাহু ওই রকমই আছে বিন্দু পরিমাণেও ডিসকালার হয় নাই এবং হয় মানে এখানেও কিন্তু এখানে চাবি লাগানোর কারণে একটু ডিসকালার হয়ে যায় যেহেতু কম চলছে এবং এখানে পলি আছে এটাও কিন্তু নিখুঁত আছে দুটি চাবির চেহারা দেখুন 600 কিলো চলা চাবি এটা আর এটা তো ইন্ডেক দেখেন দুইটাই কিন্তু ইন্ডেকের মতোই এখন গাড়িটি সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ড কাকে বলা হয় স্মুথ সাউন্ড কাকে বলা হয় সিম 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 সাউন্ড দেখুন বাইকটির সাউন্ড নিয়েও ভাবতে হবে না কারণ এই বাইকটি আসলে 0 কিলো চলা
জিরো কিলো চলার সাউন্ড যেরকম হুবাহু ওই রকমই আছে। এটা বাস্তব কথা বলতেছি, সরাসরি এসে যদি দেখতে দেখে যদি কোনো ধরনের সাউন্ড এবং কোনো ধরনের প্রবলেম দেখে খুঁজে পান একটা স্পট বা একটা সমস্যা, আমাকে বলবেন। 1000 টাকা করে কম নেবে, 1000 করে, যে এটা সমস্যা পাইছে এর জন্য 1000 টাকা, দ্বিতীয় সমস্যা পাইছি দ্বিতীয় সমস্যার জন্য 1000 টাকা, তাহলে 2000 টাকা, এইভাবে সমস্যা ধরা দিবেন, আমি 1000 টাকা কম নেব, ঠিক আছে। এখন দামে আসবে বাইকটি, এই বাইকটির দাম 1,70,000 টাকা, 1,70,000 টাকা ফিক্সড প্রাইস একদম, কোনো দরদাম করার সুযোগ নেই, কারণ এই বাইকটি শোরুম থেকে নেওয়া আর এটা নেওয়া একই কথা, বাট শোরুম প্রাইস থেকে যে 28-30 হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে এইটাই আপনার জন্য অনেক কিছু। তা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা, ইনশাআল্লাহ ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।